সব প্রিয় শ্রোতা দুরুং কাছে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখা হচ্ছে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে জিলহজ মাসে নখ চুল কাটার ব্যাপারে আমরা কি বুঝি এবং না বুঝি পক্ষে বিপক্ষে কথা বলি বিশেষ করে আমরা হাদিসের ব্যাখ্যা অথবা হাদিসের অর্থ মর্মার্থ না বুঝি অনেকে কথা বলে অনেকে বলি জিলহজ মাসে কোনো নখ চুল কাটা যাবে না এই কথা ঠিক নয় আবার জিলহজ মাসে গুরুত্বের উপর ব্যাপারে আমরা বলতে গিয়ে অনেক সময় একটু বাড়িয়ে আবার কমিয়ে বলি যে স্পষ্ট আবার এই নখ চুল কাটার ব্যাপারও আমরা আবার অনেক বারবারই করি অনেকে নিজের মতো করে বুঝি এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে হাদিসের ব্যাখ্যা আমার মতো করে বুঝলে হবে না হাদিস রাসুল সাল্লি সাল্লাম যেভাবে বুঝিয়েছেন সাহাবাই কেরাম যেভাবে বুঝেছেন আমল করেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে আমল করতে হবে জিহাজ মাসের বিশেষ করে জিল কদে আমরা এখন রয়েছি বর্তমান হজের চাঁদ ওঠা থেকে শুরু করে অর্থাৎ চাঁদ উঠবে তখন থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ কোরআন দেওয়ার আগ পর্যন্ত এই সময়ের চুল কাটা নখ কাটার ব্যাপারে শরীয়তের নির্দেশনা রয়েছে তারপরে অথবা আগের ব্যাপারে এরকম নির্দেশনা আমাদের সামনে কোন সৈহাদিস দেখা যায় না তো সুতরাং আমাদের পুরো জিলহজ মাসে নখ চুল কাটা যাবে না বা কাটলে এমনটি নয় বিশেষ করে জিল হজ মাসের চাঁদ উদিত হলে তখন থেকে কুরবানি করার আগ পর্যন্ত এই সময় নখ তুল কাটার ব্যাপারে রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম থেকে নির্দেশনা রয়েছে যা একাধিক সোহয়াদিস দ্বারা প্রমাণিত সহি মুসলিমের এক হাজার নয়শো হাদিস সোনানি নাসাইর চার হাজার তিনশো চৌষট্টি নম্বর হাদিস শুনে ইব তিন হাজার একশো উনপঞ্চাশ নম্বর

তোমাদের মধ্যে যারা কুরবানি দ্বারা এরাদা রাখে তা যেন জিলহাজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত চুল ও নোখ কর্তন করা হতে বিরত থাকে সুবাহ অর্থাৎ তোমার কোরবান করার ইচ্ছা রাখলে জিলহজ মাসের প্রথম দশক শুরু হলে অর্থাৎ শুরু থেকে কোরবানি করা পর্যন্ত সেজন্য নিজের চুল চামড়ার কোন কিছু না ধরে না কাটে অর্থাৎ শরীরের অথবা নষ্ট হয়ে চামড়া আঙ্গুলের বা হাতের এগুলিও কাটা যাবে না এবং হাতের নখ কাটা যাবে না এবং চুল কাটাবেন চুল কাটার অর্থ মানে এই নয় যে আপনি বিশেষ যে জায়গার চুল কাটার কথা বলা হয়েছে অর্থাৎ গোফ বা মোষ আমরা যেটা বলে গোফ রয়েছে এটাকে ছোট করা এটা করা যাবে না তারপরে শরীরের যে অবাঞ্চিত পশমগুলি আছে বিশেষ জাগার এইগুলি কিন্তু আফসোসের বিষয়ে দেখা যায় এক শ্রেণীর মুসলিম দিনদারি ভাইয়েরা নামে অনেক সময় কয়েক কয়েকদিন দাড়ি কাটা থেকে বিরত থাকে অত দেখা যায় আবার ঈদের চলা তাদাই করার পরে বা কোরবানি করার পরে সে ঠিকই আবার দাঁড়িয়ে ইনানীল রজন জি এটা এমন নয় অর্থাৎ দাড়ি। দাড়ি মুসলিমের উদিত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত দাড়ি থাকবে এটা কাটা ছাড়া করা যাবে না কোনো মুসলিম ভাই এটা করতে পারবেন না তবে আপনার এটা বিশেষ কি হলো যে রাসুসাল্লাম অন্য হাদিসে অন্য বর্ণনা এসেছে সে যেন স্পর্শ না করে নোক না কাটে অপর এক বর্ণনা এসেছে সে যে ব্যক্তি জিলহাজ নবচাঁদ দেখবে ও কোরবানি করার নিয়ত করবে সে যেন নিজের চুল ও নিজের নোখ গুলো কত না করে অর্থাৎ আপনার এই গোফ নখ হাতে পুরাতন চামড়া বা উঠে যাওয়া যে চামড়াগুলি আছে বা নষ্ট হয়ে যাওয়া চামড়া স্কিন এবং আপনার শরীরে বিশেষ জায়গার যে অবাঞ্চিত পশমগুলি আছে এই পশমগুলি নখগুলি কাটা থেকে বিরত থাকতে হবে যখন আপনি কোরবানি করে ফেলবেন কোরবানি করার পরে আপনি একগুলি অতি আপনি করবেন নখ হাতের চামড়া বা স্কিন বা পুরাতন যেগুলি উঠেছে তারপরে আপনার গোফ এবং শরীরে অবাঞ্ছিত পশম কেটে দিবেন এটা হলো রাসুল সাল্লাম থেকে আপনার নির্দেশন এবং এটা হলো রাসুল তরিকা যা কারামও পালন করেছে অর্থাৎ আসুন আমরা নিজেরা নিজেদের মতো না করে অনেকে আছি এই কয়েকদিন প্রায় দশ এগারো দিন দাঁড়িও কাটেনা পরে আবার দাড়ি কাটছে জি না দাড়ি কাটা কাটা যাবে না দাড়ি রাখতে হবে এখানে দাড়ি কাটার বিষয়টি বলা হয় না অনেকে আবেগ দিয়ে বুঝাতে চায় যে বিশেষ করে আমরা দুই সময় দেখি রামাজান মাসে অনেক বাইকে দেখা যায় রেখে দেয় দাঁড়িয়ে কাটেনা পরে আবার ঈদের দিন বা রামাজানের পরে দাঁড়িয়ে ধোকাবাজি করা বা নিজের মন মতো আমল আখলাগ করা নিজে মতো করে কোনো কিছু করার সুযোগ নেই অতএব আপনি রামাজান মাস আসলে দাঁড়িয়ে রাখবেন আর রামাজানের পরে দাঁড়িয়ে কাটবেন আর জিলহাসের চা দর থেকে যে কুরবানি পর্যন্ত দাড়ি রাখবেন দাঁড়িয়ে কেটে ফেলেন এরকম ধরনের সুযোগ সন্ধানে নেকি নেওয়ার কোনো সুযোগ নেই এটা দুনিয়ার কোনো বিষয় নয় যে আপনি আপনার বসকে বুঝিয়ে ফেলবেন এটা আপনার পিতা মাতাকে বুঝিয়ে ফেলবেন বা আপনজনকে বুঝিয়ে ফেলবেন বা আরো চাকরি করেন তাকে বুঝিয়ে ফেলবেন এটা এমনটি নয় বরং ইসলামী শরীয়ত আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নবী মাহমুদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম যেভাবে শিখিয়েছেন শিক্ষা দিয়েছেন সাহাবাইকারকে যেভাবে আমল করার নির্দেশনা দিয়েছেন যা সাহাবাইকার আমল করেছেন সে। আমাদেরকে করতে হবে অতএব আসন যারা আমাদের হাতে আর কয়েকদিন রয়েছে আমাদের জামাতে আগামী শুক্রবারেই জিল চাঁদ উঠে যাবে হয়তো ইনশাআল্লাহ অথবা একদিন আগে পরে হতে পারে তাই এখনই যে শরীরের যারা চুল কাটা বা হাতের নখ কাটা গুফ কাটা বা শরীরে বিশেষ জায়গায় পশম শরীরের হাতের স্কিনের যদি পুরাতন চামড়া এগুলি কাটা যদি প্রয়োজন মনে করেন এখনই করে ফেলি আর যখনই চাঁদ উঠে যাবে জিল হজের চাঁদ উঠে যাবে তখন থেকে কোরবানি করার আগ পর্যন্ত কোরবানি করার পরে তারপরে আপনি আপনার মাথার চুল গোফ তারপর আপনার হাতের নোখ শরীরে বিশেষ জায়গা অবাঞ্ছিত পশম এবং আপনার হাতের যে স্কিন বা পুরাতন চামড়া বা এগুলি রয়েছে এগুলি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন বা পরিচ্ছন্ন করবেন এটাই ইসলামী শরীয়ত আল্লাহ আলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ